नमस्कार दर्शक बंधुरा, सनातन धर्म यूट्यूब चैनल जानाई आपनादेर सुस्वागतम। 1428 बंगाब्द पड़े गिएछे आर एई 1428 बंगाब्दे विभिन्न राशिर जातक जातिकादेर केमन काटते चलेछे एई भिडियोते सेई विषय निये आलोचना करब एबं एर संगे आलोचना करब जे विभिन्न राशिर जातक जातिकादेर जन्य एई बछरे शुभ बार, शुभ तारीख, शुभ संख्या, शुभ धातु एवं शुभ मूल एवं शुभ रत्न की होते पारे ए समस्त किछुई भिडियोते विस्तारित आलोचना करब। सबार प्रथम आसब मेष राशि सम्पर्के। राशिर जातक जातिकारा जारा कर्मप्रार्थी ए बछर तादेर जन्नो शुभ, तबे श्लेषा बात रोग एवं कानेर कोनो रोग थेके सचेतन थाका प्रयोजन। ব্যবসা মোটামুটি ভালো কাটবে। গৃহ পরিবর্তন করার থেকে না করাই এই বছরে ভালো। অপ্রত্যাশিত অর্থলাভের যোগ বিদ্যমান। বন্ধু-বান্ধবদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, কিন্তু গুপ্ত শত্রুর উদ্ভব ঘটবে। ভ্রাতা ও ভগিনীর সঙ্গে সামান্য মতবিরোধ দেখা দেবে। এই রাশি জাতক জাতিকাদের শুভবার মঙ্গলবার, শুভ তারিখ 2, 7, 9 এবং 16, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ ধাতু তামা, শুভ মূল বিদ্যাধারক ও বামনহাটি, শুভ রত্ন পীত পোকরাজ ও মুক্তা। এরপর আসব বৃষ রাশি প্রসঙ্গে। উচ্চ বিদ্যালাভে আশানুরূপ ফল লাভ। রাজনৈতিক ব্যক্তিরা সাবধানে থাকবে, না হলে বিপদে পড়তে পারেন। হাঁটু, চর্ম ও পেটের রোগে ভোগবার আশঙ্কা রয়েছে। আয়ের থেকে ব্যয় বেশি হবে, কোনো কারণে অপদস্থ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কর্মে উন্নতির যোগ প্রবল। বিবাহের ক্ষেত্রে এই বছর শুভ বছর। স্থাবর সম্পত্তি ও পৈতৃক সম্পত্তি নিয়ে চলতে থাকা বিবাদ এবছর মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুভবার হলো শনিবার। শুভ তারিখ হলো 2, 6, 9, 13 এবং 20। শুভ সংখ্যা হলো 3 এবং 7। শুভ ধাতু হলো সীসা। শুভ মূল হলো শ্বেত বিড়েলা। শুভ রত্ন হলো অপরাজিতা নীলা। এরপর আসব মিথুন রাশি। বর্তমান বছরে শরীর মোটেই ভালো থাকবে না। দাঁতের যন্ত্রণা, চর্মরোগ, আঘাতপ্রাপ্তি, রক্তপাত প্রভৃতির কারণে কষ্টলাভ যোগ দৃষ্ট হয়। তবে উপকারী বন্ধু লাভ এবং দাম্পত্যে যথেষ্ট মিল থাকবে। বিবাহের যোগও প্রবল। প্রতিভার স্বীকৃতি পাবেন এবং কর্মে সাফল্যতা আসবে। তবে মামলা মোকদ্দমা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এবং ব্যবসায় নতুন কোনো ঝুঁকি না নেওয়ায় শ্রেয়। শুভবার বুধবার, শুভ তারিখ 2, 9, 11 ও 12, শুভ সংখ্যা 5 ও 9, শুভ ধাতু তামা, শুভ মূল অনন্ত ও অশ্বগন্ধা, শুভ রত্ন রক্তমুখী প্রবাল ও ক্যাটস আই। এরপর কর্কট রাশি। এই বছর নতুন কোনো বন্ধুর মাধ্যমে অনেক সুফল পাওয়া যাবে। তবে দাম্পত্যে অমিল ও মতান্তর থাকবে। আয়ের মাত্রা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের আশানুরূপ ফল লাভ হবে। বছরের শেষে বিবাহের যোগ রয়েছে। রাজনীতির ক্ষেত্রে কিংবা সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ দেখা যায়। তবে মাঝে মাঝে হতাশার ফলে মানসিক কষ্ট পেতে পারেন। শুভবার রবি এবং সোম, শুভ তারিখ 6, 8 ও 15, শুভ সংখ্যা 4, 7 ও 10, শুভ ধাতু রূপা, শুভ মূল অনন্ত অশ্বগন্ধা ও শ্বেতচন্দন, শুভ রত্ন প্রবাল ও ক্যাটস আই। এরপর আসব সিংহ রাশি। এবছর এই রাশির জাতক জাতিকারা কেরিয়ারের দিক থেকে সফলতা পাবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট মজবুত হবে। এই বছর চাকুরি প্রার্থীদের সময়টা বিশেষ ভালো যাবে। প্রেম এবং বৈবাহিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো বন্ধু থেকে এবছরে সাবধানে থাকতে হবে। বৈবাহিক জীবন যথেষ্ট সুখের হবে। তবে এই রাশি জাতক জাতিকাদের বায়ু, পিত্ত, শিরপীড়া এবং চক্ষুপীড়ার কারণে দৈহিক ক্লেশ বৃদ্ধি পাবে। শুভবার রবি এবং শুক্র,
শুভ তারিখ 1/8/11/17, শুভ সংখ্যা 4/7/9, শুভ ধাতু লোহা, শুভ মূল বিল্লহ ও শ্বেত চন্দন এবং শুভ রত্ন চুনি ও গোমেদ। এরপর কন্যা রাশি। কর্মক্ষেত্রে শত্রু হতে সাবধানে থাকবেন, লটারিতে প্রাপ্তি যোগ প্রবল, বিদ্যার্থীদের উচ্চ শিক্ষালাভ যোগ দেখা যায়, বৎসরের শেষে ভ্রমণ যোগ, অবিবাহিতদের বিবাহে যোগ প্রায় নেই বললেই চলে, তবে দাম্পত্যে যথেষ্ট মিল, বন্ধুবান্ধবদের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভের যোগ বিদ্যমান। শুভবার বৃহস্পতি শুক্র, শুভ তারিখ 9/14/20/25, শুভ সংখ্যা 2/5/8/11, শুভ ধাতু পান্না, শুভ মূল বিদ্যাদ্বারক ও শ্বেত বিরলা, শুভ রত্ন অপরাজিতা নীলা ও বসেরাই মুক্তা। এরপর তুলা রাশি। শরীর স্বাস্থ্য চলনসই থাকবে, যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ শিক্ষালাভের জন্য বিদেশে যেতে চান তারা সফল হবেন, অনেক দিনের কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল, পুরনো বন্ধু ও বান্ধবীর সঙ্গে প্রীতির উন্নতি, লটারিতে প্রাপ্তি যোগ, গুরুস্থানীয় ব্যক্তির জীবনাবসান। শুভবার বুধ ও শনি, শুভ তারিখ 16/24/27/29, শুভ সংখ্যা 5/7/13/15, শুভ ধাতু তামা, শুভ মূল বিল্লহ ও বামনহাটি, শুভ রত্ন চুনি ও পোকরাজ। এরপর বৃশ্চিক রাশি। বর্তমান বছরে এই রাশির জাতক জাতিকাদের শিরোপীড়া, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, ছোটোখাটো রোগ ব্যাধি সারা বছর ধরে কষ্ট দেবে, তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ করবে, নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবে, হঠাৎ অর্থলাভ যোগ, শত্রুরা এবছর আপনার পিছু ছাড়বে না, তাই সাবধানে থাকবেন। শুভবার মঙ্গল বৃহস্পতি, শুভ তারিখ 12/17/29, শুভ সংখ্যা 3/6/9, শুভ ধাতু সোনা, শুভ মূল অনন্ত ও বামনহাটি, শুভ রত্ন প্রবাল ও পোকরাজ। এরপর ধনু রাশি। এই বছরটি মিশ্র ফল প্রদান করবে, বিদ্যার্থীদের জন্য এই বছর খুবই শুভ, ব্যবসায় চলনসই হবে, চাকুরিতে উন্নতির যোগ দৃষ্ট, দাম্পত্যে মিল ও আধ্যাত্মিক পথে উন্নতির যোগ, সম্পত্তিজনিত কারণে ভাই বোনদের সাথে বিবাদ চরমে উঠবে, কোনো লগ্নি করার আগে ভালো মন্দ চিন্তাভাবনা করা প্রয়োজন। শুভবার বৃহস্পতি রবি, শুভ তারিখ 11/15/25, শুভ সংখ্যা 4/6, শুভ ধাতু রূপা, শুভ মূল বিল্লহ বামনহাটি ও অনন্তমূল, শুভ রত্ন চুনি টোপাজ বা পোকরাজ এবং প্রবাল। এরপর মকর রাশি। ভাগ্যোন্নতির পক্ষে এই বছরটি বিশেষভাবে এই রাশির ক্ষেত্রে সহায়ক হবে, এই বছরে যশ মান অর্থ ও প্রতিষ্ঠা লাভের যোগ দৃষ্ট হয়, এই বছরে আয় বেশি ও ব্যয় কম হবে, সমস্ত দিক দিয়েই এই রাশির জাতক জাতিকাদের এ বছরটা ভালো যাবে। শুভবার শুক্র ও শনি, শুভ তারিখ 4/18/26, শুভ সংখ্যা 6/12, শুভ ধাতু সীসা, শুভ মূল রামবাসক ও শ্বেত বিরলা, শুভ রত্ন হীরা ও অপরাজিতা নীলা। এরপর কুম্ভ রাশি। এই বছরে এই রাশির জাতক জাতিকাদের শরীরে রোগ লেগেই থাকবে, তবে আয় ভালোই হবে, তবে সেই পরিমাণে ব্যয়ও যথেষ্ট বৃদ্ধি পাবে, একাধিক সৎ বন্ধু লাভ করবেন, ভ্রমণ যোগ আছে, মানসিক চঞ্চলতাকে দমন করার চেষ্টা করতে হবে। শুভবার শনি এবং শুক্র, শুভ তারিখ 2/5/8, শুভ সংখ্যা 7/9, শুভ ধাতু লোহা ও সীসা, শুভ মূল অনন্ত শ্বেত বিরলা ও শ্বেত চন্দন, শুভ রত্ন ইন্দ্রনীল ও গোমেদ। এরপর সর্বশেষ মীন রাশি। এই বছরটি এই রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ, আয় বেশ ভালোই হবে, ব্যয় হবে অতি সামান্যই, তাই সঞ্চয় যথেষ্ট বাড়বে, জাতক জাতিকাদের আর্থিক সচ্ছলতা বজায় থাকবে, সন্তানের শরীরের অল্প স্বল্প সমস্যা থাকবে, বিদ্যালাভে সাফল্যের যোগ রয়েছে, ভ্রমণ যোগ প্রবল, ধর্মীয় কাজে বাধা এলেও ধর্মকর্মে মতি থাকবে,
শুভবার, মঙ্গল ও বৃহস্পতি, শুভ তারিখ 2, 7, 18 ও 21, শুভ সংখ্যা 2, 5 এবং 7, শুভ ধাতু সোনা, শুভ মূল ক্ষীরিকা, অশ্বগন্ধা ও বামনহাটি, শুভরত্ন মুক্ত, ক্যাটসাই ও পোখরাজ। 12টি রাশি আলোচনা করা হলো। যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং চ্যানেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীগুরু।